আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাপাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমি আজকে সন্ধ্যার পর হচ্ছে যে এটা দুই একদিন আগের করা একটা ভিডিও, মানে কিছু অনেক দিন ধরে মানে চেষ্টা করছিলাম যে আমাদের বাসাটা রং করব, সেই উদ্দেশ্যে আর কি একটু বের হয়েছি বাসার বাহিরে। প্রথমে হচ্ছে চিন্তা করেছিলাম যে শুধুই রং করব, তারপরে একটু চিন্তা করলাম যে দুই তিনটা ওয়ালে হচ্ছে যে ওয়ালপেপার মানে সেট করবো আর কি, সেই জন্য সেই উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমরা যাচ্ছি, মানে হাতির ঝিল দিয়ে যাচ্ছি, আর রাতের বেলা তো হাতির ঝিলের দৃশ্য দেখতে খুব অনেক ভালো লাগে, সেই জন্য মূলত আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আশা করছি আপনাদের কাছেও হাতির ঝিলের রাতের পরিবেশটা অনেক বেশি ভালো লাগবে। আর দেখা গিয়েছে যে দিনের বেলায় একরকম থাকে দৃশ্য হাতির ঝিলের, আর রাতের বেলায় থাকে অন্যরকম দৃশ্য, খুব ভালো লাগে রাতের বেলা। সেই জন্যই আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্যে একটু একটু করে আমি শেয়ার করছিলাম আর কি। আর এখন আমরা সবাই মিলে বলতে আমি, আমার দুই মেয়ে, তিন মেয়ে, তারপরে হচ্ছে আমার সাহেব, আমরা যাচ্ছি আর কি, যেখানে ওয়ালপেপার দেখব সেখানে যাচ্ছি। এটা হচ্ছে মৌচাক, ওই যে ফরচুন মার্কেট, যারা ঢাকায় থাকেন তারা তো অবশ্যই চিনবেন যে মৌচাক ফরচুন মার্কেট। তার পাঁচতলায় হচ্ছে যে ওয়ালপেপারে অনেক অনেক দোকান আছে, আমরা অনলাইন থেকে দেখে তারপরে আসছি আর কি। আর এখন এখানে দাঁড়িয়ে মানে অপেক্ষা করছি আর কি লিফটের জন্যে। আর কি বলবো, কিছুদিন যাবৎ তো জানেনি, একটু শরীরটা খারাপ যাচ্ছে, তার মধ্যেও চিন্তা করলাম যে আর অপেক্ষা করা যাবে না, কারণ অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে আমার বাসা। আমি 2012 সালে আমার বাসায় উঠেছি, তারপরে আমি এরপরে আর মানে ওইভাবে সুযোগ করে উঠতে পারিনি যে বাসাটা রং করব, সেই জন্যে একটু মানে রিক্স নিই আবার হচ্ছে যে ডিসিশানটা নিয়েছি আর কি বাসা রং করব। কারণ আমি উঠার পরপরই ইশরা হচ্ছে যে আল্লাহ পাক আমাকে দান করে আসে আমার কুল জুড়ে, সেই জন্যে দেখা গিয়েছে যে ও যখন বড় হয়েছে, ছোটো মানুষ তো এতটাই একাকী করেছে বাসা যে অনেক বেশি ময়লা হয়েছে। সেই জন্যে প্রথমে চিন্তা করেছি যে একটু রং করব, রং করার পরে, কারণ প্রতিটা ওয়ালে, ওয়ালের দেওয়ালে এতটাই একাকী ও করেছে, সেই জন্যে চিন্তা করলাম আর কি প্রথমে রং করে তারপরে কিছু কিছু ওয়ালে ওয়ালপেপার আমি মানে সেট করব আর কি। সেই জন্যে এখানে এসেছি ওয়ালপেপারগুলো দেখার জন্যে। আর এখানে আসার পরে ঈশাদ দেখছিল আর কি ওয়ালপেপার, তো মেহনাজকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না, ও মানে অনেক কান্নাকাটি করছিল, আর মানে ও চাচ্ছিল আর কি এখান থেকে চলে যাবে, ও থাকবে না ওইখানে। তো একটু মানে ঝামেলাই হয়েছিল যখন ওয়ালপেপার দেখতে যাই, মানে এগুলো না হচ্ছে চয়েজের বিষয়, মানে অনেক টাইম নিয়ে কিন্তু পছন্দ করতে হয়। তো ওই দিন আমরা যে ওয়ালপেপারগুলো পরে দিয়ে আসি, তারপরে আর এই ওয়ালপেপারগুলো আমি পরে আর মানে বাসায় আসার পরে আমি তো কিছু পিক তুলে নিয়ে এসেছিলাম ওয়ালপেপারগুলো, তো বাসায় আসার পরে আমার মনে হচ্ছিলো যে পরে আর ভালো লাগছিলো না আর কি, পরে আরেকদিন গিয়ে আমি আর আমার মেয়ে হচ্ছে চেঞ্জ করে আসি আর কি। তো সেই দিন হচ্ছে শুক্রবার ছিল, আমার সাহেবকে বাসায় এই জন্যে হচ্ছে মেহনাজকে রেখে তারপরে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে, তখন গিয়ে মানে চেঞ্জ করে আসছি। আর একজনক আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমার বাসার পরিবেশটা। অলরেডি কিন্তু আমাদের বাসায় রঙের কাজ শুরু হয়ে গিয়েছে, দেখেন ড্রয়িং রুমের মানে আঁকা আঁকির অবস্থাটা দেখেন। যখন রঙের লোকরা আসে মানে আমার বাসাটা রং করবে, ওনারা কিন্তু মানে এই যে এতটাই খারাপ হয়েছে আমার ওয়ালের অবস্থা যে ওনারা একটু মানে ভয় পাচ্ছিল আর কি কীভাবে রং করবে। আর এদিক দিয়ে যতই কাজ থাকুক রান্না কিন্তু করতে হবে। তো সেদিন বাজার করে নিয়ে আসছিল, আমি আর প্যাকেট প্যাকেট করে যে রাখি সেভাবে রাখছিলাম না, একসাথেই সব মাছ রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সবগুলো মাছ আমি একটু বের করে নিয়েছি, মানে
ভিজে গেলে তারপরে খালা একটু কেটে দিবে আর কি, তারপর রান্না করে নিব। আর এদিক দিয়ে আমার বেডরুমটা প্রথমে আমি বলেছি রং করতে, সেই জন্যে আমার বেডরুমটাই প্রথমে শুরু করে দিয়েছে। মানে চিন্তা হচ্ছে যে আমার বেডরুমটা যদি করা হয়ে যায় তাহলে দেখা গিয়েছে আমার বেডরুমে আমরা থাকতে পারবো, তো অন্যান্য রুমগুলো তখন করতে পারবে। তো ফ্যামিলি থাকা অবস্থায় বাসা রং করা কিন্তু অনেক কঠিন আমার মনে হচ্ছে, কারণ কি যে এলোমেলো আমার বাসা বলার মতো না, মানে কোনো জায়গা ফাঁকা পাওয়া যাবে না এমন একটা অবস্থায়, এইখানে জিনিস ওইখানে, ওইখানে জিনিস ওইখানে, পুরো বাসাটাই এলোমেলো আর প্রচুর পরিমাণে ময়লা। কারণ একটা সংসারে কিন্তু অনেক কিছু থাকে মহিলাদের টুকিটাকি, সেগুলো নিয়েই কিন্তু মানে সংসারটা করতে হয়। সেই জন্যে যখন বাসায় মানুষজন থাকে তখন কিন্তু রং করা অনেক কঠিন হয়ে যায়। মানে আমি এবার করতে গিয়ে আমার মনে হচ্ছে আর কি, আমি রং করা অবস্থায় আবার মানে একটু অসুস্থ হয়ে গিয়েছি, কারণ এগুলো দেখাতে গিয়ে আমার আবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমে, আমরা কিন্তু 2 রাত ছিলাম ড্রয়িং রুমেই ছিলাম, তোশকটা বিছিয়ে ড্রয়িং রুমেই ছিলাম, কারণ ওদিক দিয়ে যাওয়া যাচ্ছিল না এমন একটা অবস্থা। মানে এক ঝলক আপনাদেরকে সব কিছু শেয়ার করছি আর কি, আমার বাসার পরিস্থিতিটা কীরকম, মানে খুবই খারাপ অবস্থা। আর এটা হচ্ছে আমার মেয়ের রুম, তারপরের দিন আর কি আমি 2-3 দিন মিলিয়ে আমি আজকে আপনাদের সাথে ব্লগটা মানে শেয়ার করছি আর কি, যে আমার বাসার অবস্থাটা কি। আর আমি এ পর্যন্ত যা ভিডিওগুলো মানে ছেড়েছিলাম সেগুলো কিছু ভিডিও আমার করা ছিল বিদায় আমি মানে ছেড়েছিলাম আর কি। আর এখন তো বাসার পরিস্থিতি খুবই খারাপ, এখন তো মানে ভিডিও করা কোনোভাবে মানে সম্ভব না আর কি, মানে নিজেরাই থাকতে পারছি না এমন একটা অবস্থা। আর এত এত কাপড় হচ্ছে এই ময়লার কারণে, দেখা গিয়েছে যেই ঘরে যাচ্ছে, যেই রুমটায় যাচ্ছে রং করতে, সেই রুমের পর্দা খুলতে হচ্ছে, সেই রুমের হচ্ছে যে বিছানার চাদর, ওনারা চলে যাওয়ার পরে অনেক অনেক কাপড় হচ্ছে, আর ওয়াশিং মেশিনে দিচ্ছে, মানে এই সব মিলে আমি আবার মানে একটু অসুস্থ হয়ে যাচ্ছে আর কি অবস্থা। মোটামুটি রং আমার রুমের হচ্ছে মোটামুটি হয়ে গিয়েছে আর কি, সেই জন্যে আমারটা হচ্ছে খুলে নিয়েছে। তারপরে আর কি রং করার পরে এক একদিন চলে গেলে তারপরে আমরা ওয়ালপেপার যে যে মানে ওয়ালে লাগাবো তারপরে আর কি সেট করব। আর আমার মেয়ের রুমটাও এখন আমার মেয়ে হচ্ছে গুছাচ্ছে, আর দেখেন এখানে বসে সে মানে হাঁপিয়ে উঠেছে, রং করা মোটা শেষ আর কি, ওয়ালপেপারটা পরে লাগাবে। আর দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে, আর মানে আলমারি থেকে সব কাপড় চোপড় সে বের করে নিয়েছে, নতুন করে আর কি গোছাবে ও বলছে। সেই জন্য সে মানে একটু রেস্ট নিচ্ছে আর কি, নিচে বসে মোবাইল টিপছে আর রেস্ট করছে। আর এখন হচ্ছে মানে ডাইনিং রুমটা ধরবে, তারপরে হচ্ছে ড্রয়িং রুম ধরবে আর কি। তো সবগুলো ওয়াল করার হয়ে যাওয়ার পরে, একদিন যাওয়ার পরে পরে চিন্তা করেছি আর কি, যে 2-3টা ওয়াল আমি ওয়ালপেপার লাগাবো, সেই 2-3টা ওয়ালে আমি লাগাবো আর কি ওয়ালপেপার। দেখেন আমার পাকের রুমের অবস্থা মানে বেহাল অবস্থা, পুরা বাসায় ওনারা হচ্ছে যে ওই যে কী বলে সিরিজ কাগজ আছে সেগুলো দিয়ে ঘষা মাজা করেছে, তো তো পুরো বাসায় অনেক বেশি ময়লা হয়ে আছে। আর এদিক দিয়ে আমি একটু ঘোরাঘুরি করার পরে বাসাটা পুরো পুরো পরিস্থিতি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরে হচ্ছে যে এখন আমি রান্না করে নিচ্ছি আর কি, খেতে হবে তো সেই জন্য রান্না করে নিচ্ছি। আর প্রথম একদিন মনে হয় বাহির থেকে খাবারটা কিনে আনা হয়েছে, কারণ পরিবেশ ছিল না ওইরকম রান্না করার, পাকের রুমেও যাওয়া যাচ্ছিল না, সেই জন্যে একদিন মানে বাইর থেকে কিনে এনে খেয়েছি। আজকে হালকা পাতলা একটু রান্না করছি, ওই যে বললাম 2-3 দিন মিলে আমি ব্লগটা শেয়ার করেছি একটু একটু করে ফুটেজ নিয়ে, আমার বাসার পরিবেশটা আপনাদেরকে বোঝানোর জন্যে একটু একটু ফুটেজ নিয়ে আমি মানে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে আপনারা ব্লগটা দেখা শুরু করবেন, আমি যার যারই ব্লগ দেখি
এক কথাই, কারণ একটা ব্লগ করতে অনেক বেশি টাইম লাগে আমাদের। এটাকে মানে ভিডিও করা, তারপরে এডিটিং করা, তারপরে ভয়েস ওভার করা, সব মিলিয়ে অনেক বেশি সময় লাগে। সেই জন্য আমি যারই ব্লগে ঢুকি না কেন, আমি সবার ব্লগে কিন্তু প্রথমে শুরুতেই একটা লাইক দিয়ে তারপরে আমি ব্লগটা দেখা শুরু করি। আমি আশা করবো আপনারাও মানে লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। এই দিক দিয়ে আমি কাসকি মাছ করে ফেলেছি, পাবদা মাছ রান্না করে ফেলেছি, আর আমি পাকেরুমটা যখন রং করে তখন এই পাইপ, ওই যে গ্যাসের যে পাইপটা থাকে সেই পাইপটাকে একটু রং করে দিতে বলেছিলাম, করে ফেলেছি, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আর এদিক দিয়ে আমার অলরেডি রান্নাটাও হয়ে গিয়েছে।